দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ দুপুর একটা পঞ্চাশ মিনিটে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা বিশিষ্টজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন এর আগে গত রাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি সৈয়দ রেফাত আহমেদ দু সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দু সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেয়া হয় প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পাওয়া বাকি দুই উপদেষ্টা সুপ্রতিম চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অপর একজন দেশের বাইরে থাকায় পরে তার শপথ অনুষ্ঠিত হবে ফলে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ 16 জন দুপুর 12টা 54 মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আপেল মাহমুদ বিস্তারিত জানতে কথা বলছি তার সাথে আপেল শপথ নেয়ার পর উপদেষ্টাদের প্রতিক্রিয়া কি বিস্তারিত আমাদের জানান অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা ওনারা শপথ গ্রহণ করেছেন প্রায় ঘন্টাখানে হলো এবং শপথ গ্রহণ শেষে ওনাদের কাছে আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম তারা তাদের মন্তব্য জানতে চেয়েছিলাম কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে এসএসএফ সহ নিরাপত্তা কর্মী যারা আছেন তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু কোনো ধরনের কথা বলতে দেওয়া হয়নি আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কিন্তু বিধানচন্দ্র রায় এবং সুপ্রদীপ চাকমা এনারা কিন্তু বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বঙ্গভবনের যে দরবার হল সেখানে শপথ নিয়েছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন আর এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু উপস্থিত ছিলেন আর এর মাধ্যমে কিন্তু দুজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে কিন্তু অন্তর্বর্তী সরকারের এখন প্রায় এখন ষোলো জনে দাঁড়িয়েছে তবে আরেকটি বিষয় জানা রাখি এর আগে কিন্তু বৃহস্পতিবার রাত নয়টা একুশ মিনিটের দিকে এই বঙ্গভবনের দরবার হলেই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পরে নয়টা আঠাশ মিনিটের দিকে কিন্তু এই সরকারের আরও তেরো জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন আর ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নিতে পারেননি তার মধ্যে দুজন আজকে নিলেও এখনও কিন্তু ফারুকি আজম উনি কিন্তু এখনও বাদ আছেন শপথ গ্রহণের আমরা যতটুকু জানতে পেরেছি উনি ঢাকার বাইরে বলতে দেশের বাইরে আছেন আমেরিকায় থাকার কথা আমরা শুনেছি তবে আরেকটি বিষয়টা জানেন কি এখানে কিন্তু দুইটি শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আরেকটি হচ্ছে যে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ উনি পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন আহ এই ছিল বঙ্গভবন থেকে সর্বশেষ